প্রতিদিন টেলিভিশন আসে জেহাদি বই সহ জঙ্গি ধরা পড়েছে। আচ্ছা জেহাদি বই কারে বলে? এই জেহাদি জেহাদ কথা লেখা থাকলেই যদি জেহাদি বই হয় তাহলে তো এই বইটাকে আগে ব্যান করা দরকার, ঠিক কিনা বলেন? এবং এই বই সব বাড়িতে আছে, সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে অ্যারেস্ট করা দরকার, ঠিক কিনা বলেন? সুতরাং এই কথা কইও না। এই জেহাদ একটা পবিত্র শব্দ, এটাকে এত খারাপ বানানো ঠিক নয়। ইসলামের এই পরিভাষাটাকে কলঙ্কিত করে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, জেহাদ যেন একটা হারাম কাজ, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, তাহলে হাদিসটা বলবো, আমি গণতান্ত্রিক দেশ তো আপনাদের কথা শুনে দিলাম। সর্বশেষ যেটা বলতে চাই, নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিস, নবীজি বলছেন আমার মন চাই আমি জিহাদ করি শহীদ হই, সহিহ আল বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 36, আমার মন চাই আমি জিহাদ করি শহীদ হই আবার জিন্দা হই, আবার জিহাদ করি শহীদ হই আবার জিন্দা হই, আবার জিহাদ করি শহীদ হই। বলেন সুবহানাল্লাহ। জিহাদের মানে হলো বাঁচতে শেখা। সুতরাং যে পানিতে স্রোত নাই এরম চুপ করে আছে, ওই পানির জিহাদ নাই, ওই পানি পৈসে গন্ধ হয়ে নষ্ট হয়। আর যে পানির স্রোত আছে, যে জাতির স্রোত থাকবে প্রবাহবান, সেই জাতি বিশ্বময় দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আজকের এই মাহফিলের শুভকামনা করছি, পাশাপাশি আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।